কমপ্লিটের দিকে আর সমস্ত জামা কাপড় গুলো ভাঁজ করে করে আবার তোলা জায়গা মতন রাখা, তো এই সমস্ত কাজ তো আমার রয়েছে। এই থেকে আসার পর আবার সেই একই ব্যস্ত রুটিনে, আর সকাল থেকে উঠে আমি কোনো কাজকর্ম কিচ্ছু করিনি। কারণ হচ্ছে সকালবেলা উঠে আমি ফার্স্ট গিয়েছিলাম রান্নাঘরে বাপির টিফিনটা বানাতে। আগে বাপির টিফিনটা রেডি করে পাঠিয়ে দিয়েছি দোকানে, এখন আর আমি সকালের দিকটায় দোকানে যাই না। তোমরা আমার যারা ডেইলি ব্লগ দেখো তারা জানো, আর আগের মতন আর প্রত্যেকদিন সকালের দিকটায় দোকান যাওয়া হয়ে ওঠে না, তো এই সমস্ত কাজ করতে করতে আর ভালো লাগে না সবসময়। তো দেখো এখনো কোনো কাজকর্মই করিনি, এই যে এখনো বিছানা টিছানা কিছুই তুলিনি, এখন সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তার আগে ভাবলাম তোমাদের ইন্ট্রোটা দিয়ে নি, তো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফার্স্টে কিন্তু আমি আমার বিছানাটা ক্লিন করে নেবো। আর তোমাদের বলে রাখি, সকালে বাপির টিফিন পাঠানোর সাথে সাথেই কিন্তু আমিও সকালে টিফিনটা সেরে নিয়েছি, তারপর কিন্তু আমি আমার সমস্ত কাজকর্মে হাত লাগিয়েছি। আর এই জানলাটা দিয়ে না শীতকালে মাঝে মানে হালকা হালকা রোদ আসে আর কি, তো সেটা বেশ ভালোই লাগে। বিছানাটার উপর হালকা রোদ পড়ে, নিচে ঘরটা তো একটু বদ্ধ, সেহেতু একটু রোদ বিছানার উপরে পড়লে বেশ ভালো লাগে। আর আমি না মশারিটা এইভাবে গুছিয়ে প্রত্যেক দিনকার সকালবেলা আমি বক্স খাটে ঢুকিয়ে রেখে দিই, কারণ শীতকালে এমনি বিছানার মধ্যে কম্বল টম্বল অনেক জিনিস থাকে, আর বিছানার সাইডে একটা দড়ি আছে কিন্তু আমি ওইখানে মশারিটা ঝুলিয়ে রাখি না, সেহেতু আমি বক্স খাটে এইভাবে গুছিয়ে ঝিকে করে প্যাকেট করে ঢুকিয়ে রাখি। ভাবলাম আজকে বিছানার চাদরটাও কেন না চেঞ্জ করে নেওয়া যাক, কারণ বাড়ি থেকে আসার পর আমি যাই, যেহেতু যাওয়ার আগের দিনে চাদরটা চেঞ্জ করে গিয়েছিলাম, তোমার দাদা ভাই একাই ছিল, সেহেতু আর চাদরটা চেঞ্জ করতে হয়নি। সেই জন্য বাড়ি থেকে এসে আজকে ভাবলাম চাদরটা চেঞ্জ করে দিই। আমি যখনই বাড়ি যাই বা কোথাও যাই, যদি দিদি ভাইয়ের বাড়িও যাই বা মামা বাড়িও যাই বা বাড়িও যাই, যখনই যাই আমি কিন্তু তার আগের দিনে চেষ্টা করি চাদরটা সমসমকালীনে চেঞ্জ করে যেতে, কারণ তোমার দাদা ভাই যখন একা বাড়িতে থাকে ওর পক্ষে কিন্তু সম্ভবও না, সেহেতু ওকে বলিও না। আর যখনই আমি এরকম চাদর চেঞ্জ করি তখনই কিন্তু আমি একটু এই পাখাটা মুছে নিই বা এই ফটো ফ্রেমগুলো একটু একটু হালকা হালকা মুছে নিই। সেহেতু প্রথমে ভুলে গিয়েছিলাম, তারপরে হঠাৎ মনে পড়লো পাখাটার দিকে তাকিয়ে, সেহেতু আমি আবার চাদরটা বিছানায় হালকা করে পেতে নিয়ে তারপর কিন্তু আমি ঘরটা একটু এই যে পাখাটা আর এই মানে শোপিসগুলো আর একটু এই আমাদের ফটোগুলো একটু মুছে নিলাম, না হলে না একটু হালকা হালকা ধুলো পড়ে যায়। আর যেহেতু ধুলোটা ডাইরেক্ট বিছানায় যাতে না পড়ে সেই জন্যই কিন্তু আমি চাদরটা আবার পেতে নিলাম তার উপরে। তারপর কিন্তু পাখা আরে মোছা হয়ে যাওয়ার পর আমি চাদরটা তুলে নিয়ে আবার একটা নতুন বিছানাটা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন কোনো সেটের চাদর আমি পাতলাম না, কারণ এখন কোনো অনুষ্ঠান নেই, সেই জন্য আর সেটের চাদর দিলাম না, এমনি নর্মাল বাড়িতে ব্যবহার করা চাদরটাই পেতে দিলাম। আর এখন বেজে গেছে 10:05, তো এখন আমাকে তাড়াতাড়ি একটু বাজারে যেতে হবে, তো রান্না বান্নার আয়োজন তো করতেই হবে তাই না? তো এখন বাজারে যাই, ঝটপট একটু বাজার করে নিয়ে আসি। আর শীতে তো অনেক রকম সবজি পাওয়া যায়, কারা কারা আমার মতন শীতের সবজি খাওয়ার থেকে দেখতে বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন যাই বাজার করে নিয়ে আসি, তো চলো পরে আবার কথা হচ্ছে। তো চলে এসেছি আমি বাজার করে, কি কি বাজার করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, এই যে চিচিঙ্গে, আর এখানে আছে সিম, কচু, আর আছে শসা, সিম কচু আর শসা আছে এতে, এই যে। আর দেখো এতে আছে এই যে ফুলকপি, আর একটু সব করে আমলকি নিলাম, আমলকি খাবো বলে। তো এই ছিল বাজার। একা একা থাকা বা এই চুপচাপ মুখ বন্ধ করে কাজ করাটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। মা বোনিরা যদি এখানে থাকতো তাহলে অনেক ভালো হতো, তো এইভাবে চুপচাপ মুখ বন্ধ করে কাজ করতে হতো না, অন্তত গল্প করতে করতে কাজগুলো করতে পারতাম। তো সেহেতু মানে আমার একদমই ভালো লাগে না, সকলে মিলে গল্প করে হাসি আনন্দ করে থাকতে আমি পছন্দ করি, কিন্তু বাধ্যতামূলক যেহেতু এখানে একটাই রুম আছে সেহেতু মায়েরাও এসে বেশি থাকতে চায় না, আর একটু অসুবিধাও হয়ে যায়। তো সেহেতু চুপচাপ কাজকর্ম একা একা সারাদিনই আমাকে করে যেতে হয়, কী আর করার। তো যাই হোক, আগের দিনের কাঁচা জামা কাপড়গুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর এখানে জামা কাপড় গোছাতে গোছাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ জামা কাপড় গোছাতে গোছাতে আর বাকি যা যা আমার কাজ আছে, বাইরের খাটের অবস্থাটাও খারাপ, ওখানে জামা কাপড়গুলো গোছাতে হবে, সেই গোছাতে গোছাতে কিন্তু আমার ভাতটা হয়ে যাবে। তো ভাতটা বসিয়ে রেখে আমি সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো এখন ঝাড়ুটা দিয়ে দিচ্ছি আগে ঘরে। আর আমি না আগের দিন রাত্রে ঘরটা মুছে রেখেছিলাম, যেহেতু শীতকালের বেলাটা ছোট হয় সকালে, সেহেতু কাজ করতে একটু প্রবলেম হয়। সকালে উঠে আমি সেহেতু রাত্রে বাসন ধুয়ে রাখি আর ঘরটাও মুছে রাখি, সকালে উঠে শুধু ঝাড়ু দিলেই কিন্তু আমার কাজ হয়ে যায়। ঝাড়ু দেওয়া কমপ্লিট, আর ঘরের বিছানাও গোছানো হয়ে গেছে, জামা কাপড় গুছিয়ে নিয়েছি। জামা কাপড় গোছাতে গোছাতে এইদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে, আর আজকে ভাত আর আলু ভাতে দেবো। আর তোমার দাদা ভাই একটু কচু ভাতে খেতে পছন্দ করে, সেজন্য একটু কচুও ভাতে দিয়ে দিয়েছি, আর সব রকম সবজি দিয়ে একটু মানে তরকারি করবো।
এই খাটটা আমার হয়ে অনেকটা উপকার হয়েছে বলতে পারো। তো যখনই আমি বাড়ি থেকে মানে ব্যাগপত্র নিয়ে আসি, জামা কাপড় আমি বাড়ি থেকে কেচে নিয়ে আসি, কারণ এখানে এসে পাঁচতলায় ছাদের রোদে দিতে আমার খুবই কষ্ট হয়, সেহেতু আমি বাড়ি থেকে ভালো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসি। যেগুলো টুকটাক থাকে, যেগুলো বাকি রয়ে যায়, সেগুলো আমি কেচে নিই। আর এসে ফার্স্ট আমি এই খাটটাতেই কিন্তু সমস্ত জামা কাপড় ঢেলে যা যা জামা কাপড় আলমারিতে তোলার তুলে দিই, আর বাকিগুলো কাচারগুলো ওখানে রেখে ওখান থেকেই কেচে নিই। আর এইটা বলতে পারো আমার আরেকটা রুমের মতন। তো যেহেতু পাশেই একটা রুম, তার পাশে এরকম আমার ডাইনিং এর সাথেই কিন্তু এরকম একটা তক্তা তক্তার মতন পাতা আছে, এটা আর একটা রুমের মতনই কাজ করে সব সময়। আমি যখন ফার্স্ট বিয়ে হয়ে এখানে আসি, আমি তো বিয়ের প্রথম প্রথমেই কলকাতায় চলে এসেছিলাম, তো যখন আসি তখন কিন্তু এটা ছিল না, এটা ছিল বাপির দোকানে এই তক্তাটা। তো তারপর বাপি এটা এখানে পাঠিয়ে দেয়, যেহেতু মায়েরা এলে আমাদেরকে ঘরে বা বাইরে করে সকলে মিলে মিলিয়ে মিশিয়ে শুতে হয়, সেহেতু বাইরে এই তক্তাটা হয়ে গিয়ে কিন্তু অনেকটাই উপকার হয়েছে। আর এই যে ব্যাগপত্র রাখার ক্ষেত্রে তো আরোই সুবিধা হয়েছে, মানে যা কিছু জিনিসপত্র আমি এই বাইরেটা রাখতে পারি গুছিয়ে গুছিয়ে, অনেকটাই সুবিধা হয় আমার। তো গাইস, বিছানা গোছানো কমপ্লিট। আর এখানে এই যে দেখো, সমস্ত সবজি যে কেটে রেখে দিয়েছি, এখানে সমস্ত সবজি কেটে রেখেছি, আর এখানে একটু কুমড়ো কেটেছি, ভাবছি যে কুমড়োটা একটু ভেজে নেব। তো এখন ঝটপট রান্নাটা বাকি রান্নাটুকু সেরে নিই ভাত, আর এখানে কচু ভাতটাও রেডি করে রেখে দিয়েছি, আর এখানে কিন্তু সবজির তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা একটু ফুটিয়ে 5-10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব, আর এসে গরম গরম এই যে কুমড়ো ভাজাটা কিন্তু ভেজে নেব। তো এখন আমি ঝটপট স্নান করতে যাব, স্নান টান করে এসে পুজো টুজো করে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, আমার স্নান টান করা কমপ্লিট, একটু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এলাম, তো টান করার পর একটু ফ্রেশ লাগছে। তো এখন ঝটপট পুজোটা সেরে নেব, তোমার দাদাভাইও এসে যাবে, অলরেডি একটা বেজে গেছে, এখন আমি ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, চলো। এটাই হচ্ছে আমার পুজো করার জায়গা। যারা আমার প্রথম থেকে ভ্লগ দেখো তারা সকলে জানো তোমার দাদাভাই সিংহাসনটা কিন্তু নিজের হাতে আমাকে বানিয়ে দিয়েছে ঠাকুর রাখার জন্য, আর এইভাবে টুলে দাঁড়িয়ে কিন্তু আমাকে পুজো করতে হয়। জানি না ভগবান কবে একটু দিন দেবে, বা জানি ঠাকুর তার নিজের জায়গা নিজেই করে নেবে, যাতে একটু ভালোভাবে বসে ঠাকুরকে ডাকতে পারি, পুজো করতে পারি, তো সেটাই আমার ইচ্ছা। তো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি এই যে এখানে জামা কাপড়গুলো এই যে দেখো ধুয়ে সমস্ত রেখে দিয়েছি ওইখানে বালতিতে করে, এখন ছাদে মেলতে যাব, মিলে দিয়ে চলে আসবো বিকেলবেলা, একটু ঘুরে ফিরে আবার তুলে নিয়ে, মানে বিকেলবেলাতে ছাদে যাই একটু ঘোরাফেরা করে তুলে নিয়ে চলে আসবো। এখন কুমড়োটা ভাজা বাকি রয়ে গেছে, কুমড়োটা ভেজে নেব। আর এটাই ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত আমার রুটিন, সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী আমি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটন দিও প্রেস করে দিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।